আরে ওইটা ওইটা দরকার নাই, সমস্যা নেই, না না তুমি যাই খাও। কি অবস্থা, কত পোস্টার! এই পোস্টারগুলো কি সবই সরাবে? পোস্টার ইন সিটি, হ্যাঁ হ্যাঁ। প্রভাবশালী মানে সেই এই 60 ফিটে দুইটা বাধাই ছিল, একটা হলো মসজিদটা আর এইটা, তো মসজিদটা তো আপনার সরাইতে পারলো। এটারে কি চাই লোক কি চাই টাকা দিয়ে কিনে নিবে, আপনাকে গভর্নমেন্ট কোনো একটা জায়গা দিয়ে দেবে, কতটুকু লাগবে? তো গভর্নমেন্টের মনে হয় 2 শতক লাগবে, 2%। অবশ্য রিপ্লেসমেন্ট করে নিতে পারে, এখন উনি যদি 2% সারে তাহলে কি আদৌ তার ওখানে আর জমি থাকবে? বা যদি আবার 1% থেকে যায় কী করবে? 1% দিয়ে লম্বা হয়ে যদি থাকে, স্কোয়ার থাকলে কোনো সমস্যা ছিল না। এই অভিশাপটা তো তার লাগছে, ছেড়ে দেয় কথা। রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং করা এটা কিন্তু ইসলামের নিষেধ। তুমি মিছিল মিটিং করতে পারো, মানুষকে ওটার সমপরিমাণ ক্ষতিপূরণ তোমাকে দিয়ে করতে হবে, যেটা সেনাবাহিনী করে, বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী ধরেন এই যে এখন কিসে উইন্টারে যে ইসেতে যায় ওরা মহড়ায়, যে কোনো জমি যদি অধিগ্রহণ করে নেয়, ফসল যদি থাকে বা যদি নাও থাকে, একটা চার্জ তারা দেওয়া থাকে, যে ওরা তো জমি টমি কুড়ে। এটা সেনাবাহিনীর জন্য ভালো, যার জাস্টিস নিশ্চিত করে, এটা চিন্তাই করা যায় না। তুমি আমি এই কথা চিন্তা করতে আসছি, যে মানুষ একদম রাস্তা বন্ধ করে প্রোটেস্ট করবে, রাস্তা বন্ধ করে মানুষ আন্দোলন করবে, মানুষের করবে, আবার জানত যে মানুষ এগুলো করবে। আল্লাহ হাদিসি দিয়ে দিচ্ছে, শর্ত দিয়ে দিছে, বৃদ্ধ শিশু নারী এবং মানুষকে, বৃদ্ধ এবং শিশু নারী হত্যা করতে পারবে না। কোনো বসতি, আবাসস্থল, প্রাকৃতিক অঞ্চল মানে গাছপালা, এগুলোকে তুমি নষ্ট করতে হবে। পরিমাণে জাস্টিস নিশ্চিত করা, ঢাকা শহরে কি সব জায়গায় এরকম পোস্টারিং? সব জায়গায়, কোনো জায়গা বাদ রাখেনি না? আমি এসে খুব
দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। কোন থানা? রাজবাড়ি থানাই না, রাজবাড়ি জেলা। রাজবাড়ি জেলা, রাজবাড়ি থানাই। হ্যাঁ।